দুটো হ্যাপি হ্যাপি বিস্কুট কেটে আমি মিক্সিতে দিয়েছি। একটা গোটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, 10 টাকা দাম। হাফ কাপ পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এবার আমি এগুলো লিকুইড করে নেব। একটা বাটি নিয়েছি, বাটিতে আমি সব ঢেলে নিচ্ছি। মিক্সির ভেতরে এবার অল্প পরিমাণ জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করি এই রেসিপি আপনাদের মনে জায়গা করে নেবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাই আজই আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আপনাদের কেমন লাগে। যা গরম পড়েছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। 5 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। এবার আমি ফ্রিজ থেকে বাটিটা বের করে নেব। এবার আপনারা চামচ দিয়ে বাটির চারপাশ থেকে আইসক্রিমটা তুলে নিতে পারবেন, কিন্তু আমি এই আইসক্রিম বাটি থেকে এভাবে উল্টে নিয়েছি। দেখুন, দেখতেও যত সুন্দর লাগছে, খেতেও তত ভালো লাগবে। এইভাবে কেটে আপনারা সার্ভ করে সবাই মিলে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।